আমরা সবাই পারফেক্ট হওয়ার চেষ্টা করছি। তুমি যাকে পারফেক্ট ভাবছো সে হয়তো অন্য কারোর কাছে পারফেক্ট নাও হতে পারে, অথবা তুমি যাকে পারফেক্ট ভাবছো না সে কিন্তু অন্য কারোর কাছে আদর্শ হতে পারে। অর্থাৎ সব মানুষ সবার কাছে যেমন ভালো হতে পারে না, তেমন সবার কাছে সবাই খারাপও হতে পারে না। আমার কাছে যে ভালো সে অন্যের কাছে খারাপ হতেই পারে, আবার আমার কাছে যে খারাপ সে অন্যের কাছে হয়তো অনেক উপকারী, দরকারী, খুব ভালো মানুষ। একটা মানুষ সব হতে পারে না। আমরা পারফেক্ট হওয়ার রেসে সবাই দৌড়াচ্ছি। আমি কি নিজে পারফেক্ট? আমি নিজেও পারফেক্ট নই। তাহলে আমি অন্য মানুষকে কী করে ভাববো যে সেও পারফেক্ট? সবাই পারফেক্ট হয় না, সবার মধ্যেই কিছু খুঁত থাকে, সবার মধ্যেই কিছু গুণ থাকে, সবার মধ্যেই কিছু দোষ থাকে। এটা নিয়েই একটা মানুষ হয়। হাতের পাঁচটা আঙুল সমান যেমন হয় না, এটা তো চির প্রচলিত, খুব পরিচিত কথা, সেরকম সব মানুষই সমান হয় না। আমি যেমন হয়েছি তেমনটা তুমি কখনোই হতে পারবে না, তুমি যেমন হয়েছো তেমনটা আমি চাইলেও হতে পারবো না। তবে কেন এত হিংসা, তবে কেন এত তাচ্ছিল্যের কমেন্টস, তবে কেন এত আমাকে নিয়ে হাসি ঠাট্টা, আমি এটাই বুঝে পাই না। তুমি যেমন তেমনই তুমি থাকবে, আমাকে নিয়ে হাসলেও তাই থাকবে, আমাকে নিয়ে ভালোবাসলেও তুমি তাই থাকবে। আমি যেমন তুমি ভালোবাসা দিলে আমি তেমনই থাকবো, তুমি যদি আমাকে ঘৃণা করো তবেও আমি তাই থাকবো।